সম্মানিত আজকের ভিডিওটি সাজিয়েছে শেখ হাসিনার দুর্দান্ত কিছু ভাইরাল বক্তব্য নিয়ে আশা করি আজকের এপিসোড আপনাদের অনেকখানি বিনোদনের ছোঁয়া দিয়ে যাও চলুন তাহলে শুরু করা যাক তার আগে ভিডিওতে একটি ইন্ট্রো দিয়ে আসি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাঝে মাঝে এমন বক্তব্য দিয়েছে যে বক্তব্যগুলো শুনলে হাসিও লাগে আবার অন্তরে দুঃখও লাগে। মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মাংস কিনতে পারে না আর উনি মাংসের পরিবর্তে কাঁঠাল খেতে বলে। মাংসের পরিবর্তে এখন কাঁঠাল। ওরে না এ মায়ে কাঁঠাল দিয়ে কি কি বানানো যায় তাই আগে। কাঁঠালে কাবাব করি মাংসের পরিবর্তে কাঁঠালটা দিয়ে আমরা ওই शमी কাবাব বানানো বা বার্গার বানানো বর্তমানে শেখ হাসিনার সবচেয়ে ভাইরাল একটি বক্তব্য যেটা প্রায় অনলাইনে দেখা যাচ্ছে সেটা হলো শেখ হাসিনা পালায় না শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না সাত কূপ কই তোর বিলাই হইছো সাধু শেখ হাসিনা যে পালায় কি পালায় না সেটা তো আপনারা সবাই জানেন কিন্তু তাকে নিয়ে বর্তমানে তৈরি হচ্ছে এমন নানান ভিডিও শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না আমিও দেখে নাই আপনারা কেউ দেখেছেন দেখলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন বুঝা যাচ্ছে শেখ হাসিনার আরও একটি ভাইরাল বক্তব্য হল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পদ্মা নদীতে নিয়ে টুস করে ফেলে দিতে চেয়েছিলেন আর খালেদা জিয়া বলেছিল যে জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে কারণ তাদেরকে কি করা উচিত কি পদ্মা নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে করে ফেলে দেওয়া উচিত আচ্ছা যে মোবাইল ফোন দিয়ে আপনি ভিডিও দেখতেছেন সেই মোবাইল ফোন আপনাকে কে দিয়েছে

আগে আসি বল라우 আগে এই নাই সুকির মাইয়া 2 বছর ক্ষমতায় থাকলে তো কথা যে গড়ে গড়ে সালমাইও অমলিকেসে দিয়ে গেছে শেখ হাসিনা আরও একটি ভাইরাল বক্তব্য দিয়েছিল নির্বাচনের আগে যে বিএনপি বেশি বাড়াবাড়ি করলে খালেদা জাকে আবারও জেলে পাঠিয়ে দেবে বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করে বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেব কোন সুযোগ দুইটা শেষ পেশন্নাত তো বাংলাদেশের জেলেও জায়গা হলো না জায়গা হলো লাস্টে গিয়ে মোদির কাছে ইন্ডিয়াই এবার শেখ হাসিনার অনেক পুরনো একটি বক্তব্যে ফিরে যাব যেটি উনি ক্ষমতায় আসার আগে বলেছিলেন তাহলে আমি যদি প্রধানমন্ত্রী হই আমি আপনাকে বলেই দিচ্ছি একদিনের বেশি টেলিভিশনের অন্তত আমার চেহারা ইন্ডিয়ান মাল ইন্ডিয়ায় চলে গেছে আপদ বিদায় হইছে কিন্তু আপনি হয়তো জানেন না যে আপনাকে বর্তমানে টেলিভিশনে নয় মানুষ ফেসবুকেও দেখতে চায় না

ভিডিও সংক্রান্ত যে কোনো মতামত কমেন্ট অপশনে জানিয়ে দিন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন তাহলে আজকের মতে আমি যাই চলে যা মানে এই ফিরে আসার এতে যাম আর আপনাদের বিনোদন দেওয়াই আমার কাম ফিরে আসবো নতুন কোন এপিসোড নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ